হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে গণেশ চতুর্থীর দিন, তো আজকের ব্লগটা হয়তো তোমরা দু একদিন পরে দেখতে পাবে। তো সবাইকে গণেশ চতুর্থীর অনেক শুভেচ্ছা রইল আর ভালোবাসাও রইল সবার জন্য। তো এখন আমি রেডি হয়ে গেছি একটু আমার বৌদির বাড়িতে যাব বলে। এই যে এটা হচ্ছে আমার আউটফিট, আর চলো ব্লগটা কন্টিনিউ করো। আর শেষে জানিও যে কেমন লাগে। কলকাতা থেকে আসার পর আমার কিন্তু বেশ মন খারাপ লাগছিল ওদের জন্য, তবে কিছু করার নেই, বাড়িতে তো ফিরতেই হতো। আর গণেশ পুজো আমাদের বাড়িতে সেভাবে হয় না, তাই গণেশ পুজো করতেও পারলাম না এবছর। দিদির বাড়িতে দিদি এই প্রথমবার গণেশ পুজো করলো, তাই আমি চলে গেছিলাম। দেখো মূর্তিটা কিন্তু বেশ সুন্দর হয়েছে। আর বলো না, বলতে পারবে না। না আর বলা হবে, বলো। হ্যাঁ কি টুকি, আরে কলকাতারটা বলো। কি কলকাতা বলবো, তুমি তো কলকাতায় থাকলে এতদিন। এখন তোমার সঙ্গে তো কথা বলাই মুশকিল, কারণ আমাদের তো খেয়েছি দিয়েছি বলতে পারি, তাই না? আমাদের তো আর ওই খেয়েছি দিয়েছি বলতে পারি না, খেয়েছি খাইছি হয়ে যাবে। আমি কলকাতায় গেছিলাম একবার, কাকু যায় বারবার, 100 বার, 100 বার। আমি তার অতদিন থাকি না, আমি আগের দিন যাই পরের দিন চলে আসি। আমি গঙ্গায় নামতে পারি না আর ভেড়া কেদার মধ্যেও পড়ি না। দেখি আবার বলে কেদা কেদো। আচ্ছা গেল টুকির সঙ্গে, তো এখন খেয়েছি দিয়েছি বলবো। হ্যাঁ তুমি এলে পুজোর লুচি, লুচি কি যেন বলে, লুচি না না, লুচি তো লুচি খায়, লুচি না না, লুচি লুচি খাবে না, লুচি তো লুচি তো মুচি খায়, লুচি আর লুচি হালুয়া দিয়ে লুচি করেছে হালুয়া না তুই আজ আমাদের এটা দিতে হবে। চিংড়ি ভাত কোন খেয়েছো? আমি তো চিংড়ি খাই না, আমার তো আবার অ্যালার্জি হয়। তোমরা তো ঘটি, বাঙালিদের সঙ্গে কথা বলছো। আমরা বাঙাল, আমরা ঘটি না। ঘটি না, মোটেই না। এতদিন থাকলে নিশ্চয়ই ঘটির কিছু ঘষা লেগেছে। তো এখনো কাকিমণির সাথে দেখা হয়নি, কারণ কাকিমণি গেছে বার পূজা দিতে। তো আজকে কাকিমণি বান্ধবীর বাড়িতে এখন বার পূজা দিতে গেছে। সকালে বাড়িতে গণেশ পূজা করেছে, সকাল থেকে জল পর্যন্ত খায়নি। তো আমি তো এসেছি, আমাকে তো দিদি প্রসাদ দিল, মানে বৌদি, ঠিক আছে। তা আমার তো বেশ ভালো লাগছে, কারণ আমি প্রসাদ খেতে খুব ভালোবাসি। আর আসার কথা ছিল দুপুর দুপুরেই, কিন্তু আমার যেহেতু শরীরটা খারাপ, হালকা হালকা একটু একটু জ্বর, তাই দুপুরবেলা আসতে পারিনি, কারণ বাইরে ভীষণই গরম ছিল। আর এই দেখো বোদাম দিয়েছে, আর লুচি সুজি আমার খুব প্রিয়। আর এরপরে আরো অনেক কিছু আছে, মানে খিচুড়ি আছে, তাই না বলো? অনেক কিছু নেই, খিচুড়ি তো আছে বলো, খিচুড়ি আছে, পনির আছে। ওই তো খিচুড়ি আমি খেতে ভালোবাসি, লুচি সুজি খেতে ভালো, প্রসাদ মানে আমার একদম দারুণ লাগে, দারুণ। যতটুকু একা হাতে সম্ভব। আর তুমি কি বললা? আমি খিচুড়ি করেছি। আর কাকিমণি? কাকিমণি লুচি সুজি, তাহলে তো এটা বেশি ভালো আছে। ঠিক আছে খেতে খাই। এরকম করে ঘুরা না, পারলাম না।
আমি পারি না এসব। আরে তোমাকে তো শিখতেই হবে এরকম। না রে, তোমার ব্লগ তুমি জানো কতজন দেখে? ও দেখুক, আমার অনেক বন্ধু বান্ধবী বলে, মানে আমি প্রচন্ড অলস এসব ব্যাপারে। আমি প্রচন্ড অলস এসব ভিডিও বানানো এডিট করা, এ আমার দ্বারা হবে না। এবার তোমার আমি সারাদিন এসব নিয়ে থাকতে ভালোবাসি, সাজানো আর না হলে এসব। এবার তোমার জন্মদিনে একটা স্ট্যান্ড গিফট করব, ওই যে বড় স্ট্যান্ড গুলো থাকে না, মোবাইলে করে রাখবা, টুক খালি টাচ করলা খালি একদম শুরু হয়ে গেল। ঠিক ঠিক, পুরোটা রেকর্ড হবে। বাহ, খুব ভালো। আর বড় বড় হচ্ছে পেন ড্রাইভ। থ্যাংক ইউ সো মাচ আগে থেকে আমার জন্মদিনের গিফটটাকে রিভিল করে দেওয়ার জন্য। সারপ্রাইজ দাও তো, তোরা জানিসই না। খা চুপচাপ। বাড়ি পূজা করছে তো, তো সাথে থাকি আমি একটু দিলাম কিছু দিয়ে। ওর যে ঠাকুর মশাই এত দেরি করে আসবে সেটা জানা ছিল না। তো ঠাকুর মশাই, যে ঠাকুর মশাই 5টার সময় আসার কথা ছিল, সে আসলো প্রায় 7টা। তাহলে কি করে হবে? ওইটাই তো কথা। তো ওই যে খেয়ে ওই যে আরে উপর সংচো, হ্যাঁ উপর ভেঙে আসলাম, উপর সংচো এখন খিচুড়িটা খাও দিদি, এত সুন্দর খিচুড়ি বানাইছে। এটা কি পনির? বাবা ডিব্বা নিয়ে আসছে পনিরের। আর এই যে দীপ্তদা, কেমন হয়েছে? সেই টেস্ট ফালতু, আর সেই টেস্ট। ও খাওয়ার আগে, ও খাওয়ার আগে লিটারালি ভয় পাচ্ছিল। কেন ভয় পাচ্ছিল? হ্যাঁ গেছে সন্ধ্যাবেলা, কেন ভয় পাচ্ছিল? ও কেন ভয় পাচ্ছিল ওকেই জিজ্ঞেস কর। আমি ভাবতে পারিনি এতটা টেস্ট হবে। সত্যি কথাটা বল, সত্যি কথাটা কেন বললি না বল? আমি আমার গতবারের জন্মদিনে সবাইকে নিজে হাতে পোলাও আর মাংস করে খাওয়াবো ভেবেছিলাম, তো সেই পোলাওটা যেটা করেছিলাম সেটা কেউ খেতে পারে। আর সবাই আমার মন থাকতে শুধু খাওয়াটা শেষ। আমি কোথায় ছিলাম? কাকু আসবে একটু পরে বলছে, চলে আসবে। এই হলো গল্প। তো সেই পোলাওটা আলটিমেটলি কেউ সবাই মানে মন রাখতে খেয়েছিল। কেন তোমাকেও শিখতে হবে, ওরকম একজন খুনতে নাড়লে হবে না, ঠিক আছে? ছেলেদেরকেও শিখতে হবে, মেয়েদেরকেও শিখতে হবে। হয়ে গেছে, এখন চলে যাব বাড়ি, কারণ আমি তো সন্ধ্যের পরে এসেছি আর মোটামুটি এক দেড় ঘন্টা হয়ে গেল, রাতও হয়ে যাবে তাড়াতাড়ি, মানে সরি মানে মোটামুটি এখন 8:30 মতো বাজে। তো এখন বেরিয়ে যাব। এখন বুঝতে পারছি না, তুই এটাকে ধর, আমি এটা প্যাক করি। কিভাবে প্যাক করবা? আমি জানি না, ওজন্য বুঝতে পারছি না। তা একটা কাজ করো, ঢাকনা লাগবে না, থালাটা দিয়ে উপর দিয়ে গার্ডার দাও। না না, গার্ডার দিয়ে এরকম করে মুখটাকে আটকায় দাও। হ্যাঁ না বলো, আমি তোর কাছে শিখছি এটা। পড়বে কিন্তু, থালাটা দিয়ে ঢাকো। হ্যাঁ, এবার একটা গার্ডার গার্ডার বলো কোথায় আছে, আমি নিয়ে এসে লাগাচ্ছি এটাতে। আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমি টোপলা বেঁধে নিয়ে যাচ্ছি বাড়িতে, ঠিক আছে? এইভাবে ধর, এইভাবে ধর, এইভাবে ধরলাম, আমাকে বলেছে এইভাবে ধরতে। তো চলো গাইস, টাটা, বাই বাই।